কুয়াকাটায় প্রত্যেকটা খাবারের দাম খুবই বেশি, মাত্র ছোট ছোট চার পিস মুরগির মাংস 120 টাকা চাচ্ছে। সো আসসালামু আলাইকুম ভাই ব্রোস এবং সুন্দরী আপুগান। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি কুয়াকাটায়। তো ঘুম থেকে উঠেই কিন্তু এই যে আমাদের চমলক্য বাহিনী রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আমরা যাব সি বিচে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সেই চমলক্য বাহিনীগুলা। তো আমরা যেহেতু সি বিচ থেকে হোটেলটা একটু দূরে নিছি, দ্যাটস ওয়াই একটু হেঁটে যাইতে হবে। তো বুঝতেই পারতেছেন বেশ অনেকটাই পথ আমি যতদূর বুঝতে পারলাম, কারণ আমাদের বাস যেখানে নামাইতেছে সেখানে একটা হোটেল পাইছি আর ওই হোটেলে উঠে গেছি, কারণ এতটা পরিমাণ টায়ার্ড আমরা ছিলাম। তো যাই হোক, এভাবে কিন্তু হাঁটতে থাকলাম আর হাঁটতে হাঁটতে চলে আসছি কিন্তু একদম সি বিচের পাশে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান সোকান বইছে, আর এখানে এসে দেখতে পেলাম দুটা মামা হলুদ গেঞ্জি পরে দাঁড়ায় রয়েছে ছবি তোলার জন্য। আর পাশাপাশি দেখতে পেলাম এখানে কিন্তু সুন্দরবনে নিয়ে যাবে। তো আমি মামাকে বললাম কি এখান থেকে কি আমাদের খুলনা নিয়ে যাবেন, মানে সুন্দরবন? তো মামা বলতেছে না, এখানে নাকি আরও একটা সুন্দরবন আছে। তো যাই হোক, আমার বাড়ির পাশে সুন্দরবন থাকতে আমি এই সুন্দরবনে কেন যাবো? চলে আসছি কিন্তু আমরা ফাইনালি কুয়াকাটা সি বিচে। তো দেখতে পাচ্ছেন বালু আর ওই ছেলেটা বলতেছিল ওরা কি এখানে গড়াগড়ি দিবে। তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও, আর আমিও একটু ভিডিও করে ফেলি। তো যাই হোক, এখন কিন্তু হচ্ছে সমুদ্রে পা ডুবাইতে যাবো, দ্যাটস ওয়াই কিন্তু এই মোজা দুইটা খুলে নিচ্ছি। তো দেখা যাক কি হয়, আর ওরা কিন্তু অলরেডি সমুদ্রে নেমে পড়ছে। আর সমুদ্রের তীরে এসেই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঝিনুক, ঠিক আছে, যে জিনিসটা খুবই ভালো লাগতেছে। আর গাইস, পানিটা এত পরিমাণ ঠান্ডা, ও মাই গড, মানে বলে বোঝাতে পারবো না। আর দেখতেছি বেশ ভালোই কিন্তু ঢেউ আসতেছে, দেখতেই পাচ্তেছেন। তো আমিও একটু পাটা ভিজায় রাখলাম, আর এখানে বেশ অনেকগুলাই ঝিনুক দেখতে পাচ্তেছি। এই জিনিসগুলা কুড়াইতে আমার খুব ভালো লাগতেছে, তো এই জন্য আমি কুড়াইলাম আর বললাম শাকিল নাও তোমার গার্লফ্রেন্ডের জন্য। তো শাকিল বলতেছে ওর নাকি গার্লফ্রেন্ড নাই। আর ওইদিকে দেখতে পেলাম একটা ভাইয়া কিন্তু স্পিড বোর্ডে পোজ দিয়ে দিয়ে ছবি তুলতেছে, আর একজন দেখলাম হাত বাড়ায় আর কি ছবি তুলতেছে। তো যাই হোক, এভাবে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা ঘোড়ার কাছে। তো এই ঘোড়াটা দেখতেছি নিচে কি জানি খুঁজতেছে, খাবার তো নাই, বালি কি খাবে কি না বুঝতেছি না। তো যাই হোক, এই ছোট ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে কত টাকা, তো সে বললো নাকি 100 টাকা এক রাউন্ড। আর ঘোড়াটা বেশ নাদুস নুদুস ছিল। তো যাই হোক, এভাবে ঘুরতে ঘুরতে চলে আসলাম আর একটা মামার কাছে, আর তিনি দেখি এই ধরনের চুলের কাঁটা বিক্রি করতেছে যেখানে লেখা আই লাভ ইউ। তো এখন প্রচুর পরিমাণে গলা শুকায় গেছে, মানে দুপুরের রোদ বুঝতেই পারতেছেন। তো ভাবলাম একটা ডাব খাই। তো এখানে মামার কাছে জিজ্ঞাসা করলাম যে মামা ডাব কত, তো মামা বলতেছে এই ডাব নাকি 100 টাকা। তো আমি তো পুরো আকাশ থেকে পড়লাম, কারণ 100 টাকা দিয়ে ডাব খাওয়া আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, কি আর করা, এভাবে খুঁজতে থাকলাম যে কম দামে ডাব কোথায় পাওয়া যায়। তো ফাইনালি একটা মামার কাছে কিন্তু 60 টাকা দামের একটা ডাব পাইলাম। তো দেখা যাক এই ডাবটা কেমন হয়। তো মামা বলতেছে নেন খেয়ে দেখেন কেমন হয়, মিষ্টি টিষ্টি হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরাই ঠোঁটমুখ শুকিয়ে গেছে, মানে যেহেতু কালকের সারা রাত জার্নি করে আসছি তার উপর সেরকম ঘুম হয় নাই। তো আশা করি শরীরে একটু স্ট্যামিনা বাড়বে। তো যাই হোক, এভাবে কিন্তু ডাবটা খাইতে থাকলাম। আর এই পাশে দেখতে পেলাম বিছানা খাতা বিছানো রয়েছে, মানে এখানে বসে বসে রেস্ট নিতে চাইলে নেওয়া যাবে। তো এরপরে আবারও কিন্তু পোলাপান সমুদ্র সৈকতে নেমে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ওরা ওই দূরে একটা নৌকায় বসে রয়েছে, আর আমি এখানে দাঁড়ায় রয়েছি, কারণ তাদের সব ফোন মানি ব্যাগ আমার কাছে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি হচ্ছে এই সমুদ্র সৈকতে নামবো না, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে একে। তো তারপর এর ভেতরে যদি এখন নেমে আমি গোসল করি আরও প্রচুর পরিমাণে ঠান্ডা লাগবে। তো ওই পাশে ওরা দেখতেছি পুরাই ঝাপাঝাপি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগতেছে, দেখতেই পাচ্তেছেন। যদিও আমি একটু গেলে আরও মজা হইতো, বাট কি আর করা, ঠান্ডার ভয়ে আমি গেলাম না। তো দেখতে পাচ্তেছেন ওরা কিন্তু সেই লেভেলের লাফালাফি করতেছে, আর আমি ওদের ভিডিও করতে থাকতেছি, কি আর করা, মানে দেখতে পাচ্তেছেন পুরো চুবাচুবি করতেছে, বুঝছেন? তো ওরা কিন্তু খুবই মজায় আছে, আর আমি এই পাশে দেখতে পাচ্তেছেন তাদের ফোন, তারপরে গামছা যাবতীয় যা যা দরকার সব কিছু ধরে দাঁড়ায় আছি, আর একটু একটু করে ঠান্ডা পানি পায়ে লাগতেছে, বেশ ভালোই লাগতেছে। তো কি আর করা, ওদের কিন্তু গোসল করা ডান, আর আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্তেছেন সব কটা কিন্তু পুরাই ভিজা, আর আমি শুধুমাত্র শুকনা, কারণ আমি গোসল করি নাই। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি ও হোটেলে, আর দেখতে পাচ্তেছেন এই হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলটা কিন্তু বেশ ভালো। তো ফাইনালি কিছুক্ষণ পর আমরা সবাই রেডি রেডি হয়ে নিলাম, কারণ আমাদের খাইতে হবে, কারণ প্রচুর পরিমাণে খিদে লাগছে সেই কালকে রাত্রে খেয়ে উঠছিলাম এখন পর্যন্ত কোনো কিছু না খাওয়া। তো ফাইনালি একটা হোটেলে চলে আসছি, আর এখানে দেখতে পেলাম বেশ অনেক কিছুই রয়েছে, কাঁচা মাছ রয়েছে যেগুলো কিন্তু ভেজে দেয়, পাশাপাশি অনেক ধরনের রেসিপি রয়েছে, দেখতে পাচ্তেছেন ইয়া বড় বড় মাছ, তারপরে মাংস, তারপরে আরও অনেক কিছুই ছিল। তো এখানে এসে যতদূর বুঝলাম প্রত্যেকটা খাবারের দাম খুবই বেশি, মাত্র ছোট ছোট চার পিস মুরগির মাংস 120 টাকা চাচ্ছে, তো বুঝতেই পারতেছেন। তো এরপরে আরও একটা হোটেলে চলে আসলাম, আর এখানে এসেও দেখি সেম কাহিনী, প্রচুর পরিমাণে দাম, মানে খাবারের এত পরিমাণ দাম হবে আমি ভাবতেও পারিনি, আর এত এত দাম দিয়ে খাবার খাওয়া মানে কি বলবো। তো যাই হোক, ফাইনালি একটা হোটেলে চলে আসছি, আর এখান থেকে ভাবতেছি কিছু খাবো। তো দেখতে পাচ্তেছেন আমরা ভাত নিয়ে নিছি, আর এই প্রতি প্লেট ভাত হচ্ছে 20 টাকা, আর এই হচ্ছে সেই চার পিস মুরগির মাংস যেটা নিছে 120 টাকা, আর পাশাপাশি হচ্ছে আমাদেরকে একটু ডাল দিছিল যেটা কিন্তু একদমই
ফ্রি, তো বুঝতেই পারতেছেন। আর এই 120 টাকা দিয়ে মুরগি খাওয়া মানে কি বলবো, যেটা হচ্ছে যশোরে 120 টাকা দিয়ে আস্ত একটা মুরগি কিনতে পারতাম। তো কি আর করা, এদেরকে এদের খাবারের স্বাদ আমার একদম ভালো লাগে নাই, একে তো ক্ষুধা পেট, তার উপর কি করব। তো ভাবলাম একটু লেবু টেবু নিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো খাইলাম, বেশ মোটামুটি ভালোই লাগলো। আর শাকিলের পাশে দেখতে পাচ্ছি খেয়ে উঠতে পারতেছে না, অনেকে প্রচুর পরিমাণে খাওয়া হয়ে গেছে। আর এই ভাইয়াটা তো দেখতেই পাচ্ছেন পুরো ডাল একদম প্লেটে ভরপুর নিয়ে নিছে, আর সাথে দেখতেছি চুমুক দিয়েও খাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়। আর দেখা হবে কুয়াকাটার নতুন কোনো এপিসোড নিয়ে। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।